আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা আমি শুরু করেছি শুক্রবার রাত থেকে আর শেষ করেছি রবিবারে বিকালে, এই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তবে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি ভিডিওটা তাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমার এখানে শুক্রবার, এখন বাজে রাত 8টা। আমি কিছু কেনাকাটা করব এই জন্য বাইরে বের হয়েছি। তো আমি যেই জিনিসগুলো কিনবো সেই জিনিসগুলো এখনও খুঁজে পাচ্ছি না। তো নিচতলায় খুঁজে পাইনি, এখন দ্বিতীয় তলায় যাচ্ছি যে দেখি খুঁজে পাই কিনা। তো দ্বিতীয় তলায় উঠেই দেখলাম অনেক সুন্দর সুন্দর হেজাব পিন। হেজাব পিনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণেই আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট বড় বিভিন্ন ধরনের হেজাব পিন আছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমি একটা ফেস ওয়াশ খুঁজতেছি। তো আমি যেই ব্র্যান্ডের ফেস ওয়াশ খুঁজতেছি সেই ব্র্যান্ডের ফেস ওয়াশ পেয়েছি, তবে ছিল একটা, তাও আবার ছোট সাইজ। কেমন লাগে বলুন তো? আর যেই ব্র্যান্ডের ফেস ওয়াশ খুঁজতেছি না সেই ব্র্যান্ডের ফেস ওয়াশের অভাব নাই। তো যাই হোক, ছোট সাইজের ফেস ওয়াশটাই এখন নিব, অন্য জায়গায় পরবর্তীতে খুঁজবো, যদি পাই তাহলে তো ভালো। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি এই কারণে বলতে পারতেছি আমি বড়টা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই কারণে এখন আর আপনাদের সাথে শেয়ার করব না যে আমি কি কি কিনেছি। একবারে বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি। তো এটা হচ্ছে শনিবার, এখন বাজে 3টা। তো কালকে 9টার দিকে আমি জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। তো আমরা সবাই জানি সারা বিশ্বে একটা ভয়াবহ অবস্থা, এই কারণে কালকে আমি এগুলো আর র‍্যাপ করিনি, কালকে স্যানিটাইজ করে রেখেছি, আজকে র‍্যাপ করতেছি। তো র‍্যাপ করার জন্য এখানে আমি র‍্যাপিং পেপার নিয়েছি আর নিয়েছি টেপ। হঠাৎ করে কেন আমি পানির ফিল্টার গিফট করতেছি সেটা যদি দেখতে চান অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে হঠাৎ করে কেন পানির ফিল্টার গিফট করতেছি। আর এইখানে আছে বাচ্চাদের খেলনা কিচেন সেট, একটা গাড়ি, আর এটা হচ্ছে যুদ্ধ বিমান আর হেলিকপ্টার সেট, একটা পিস্তল, আর আছে বিভিন্ন ধরনের কিছু ক্লিপ। তো এখন আমি এই গিফটগুলো র‍্যাপ করব। আমি র‍্যাপিং করতে এতটা দক্ষ না, এই কারণে আমি র‍্যাপিং করতে বসেছি 3টায় আর র‍্যাপিং করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, 4টার দিকে আমার র‍্যাপিং করা শেষ হয়েছে। তো যাই হোক, ভালোভাবেই র‍্যাপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো গিফটগুলো যখন র‍্যাপ করা হয়ে গেছে এখন আমি কাপড় গুছিয়ে নিব আর নিজেরাও রেডি হব। তো কাপড় গোছানো শেষ, এখন ব্যাগ গুছিয়ে নিব আর নিজেরা রেডি হব। আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার বোনের বাসায়। অলরেডি আমার চ্যানেলে 2টা ভিডিও আছে যে বড় আপু আমার বাসায় এসেছে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আমার বোন কে। তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যারা জানেন না যে আমার বড় বোন কে। তো আমার বাসা থেকে যেহেতু আপুর বাসা অনেকটা দূর আর প্রোগ্রামটা যেহেতু রাত্রে, তো রাত্রে আর ফিরে আসতে পারবো না, এই কারণে আজকের রাতটা আপুর বাসায় থাকবো। তো যাই হোক, আমরা আপুর বাসার উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা আপুর বাসার কাছাকাছি চলে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে টুইন টাওয়ার আর ওই যে দেখা যাচ্ছে 2টা বিল্ডিং, ওই বিল্ডিং এর ওইখানেই আমাদের গন্তব্য। তো আমি এসে পৌঁছাইছি 7টা 2-এ, যেহেতু আমার বাসা একটু দূরে আমি তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম।
তো যেহেতু জ্যাম ছিল না এই কারণে তাড়াতাড়ি এসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখনো অন্য কেউ আসেনি, আমরাই আগে এসেছি। তো গল্প করতে করতে 9:30 বেজে গিয়েছে আর ইতিমধ্যে সবাই চলে এসেছে। তো টেবিলে আপু খাবার দিয়ে দিয়েছে, এইখানে আছে সবজি, মাছ ভাজি, ডিম, ডাল আর 4 রকমের ভর্তা। 2 রকমের ভর্তা করেছে আপু আর 2 রকমের ভর্তা করেছে রাশেদা ভাবি। আর এইখানে আছে শসা আর গাজরের সালাদ, আর হচ্ছে মুরগি আর সাদা ভাত আছে, এখনো টেবিলে নিয়ে আসা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে সবাই কেক কাটার জন্য তৈরি হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু আমার বড় ভাগ্নে তোষানের জন্মদিন, আর তোষানের জন্মদিন উপলক্ষেই কিন্তু এমন একটা আয়োজন করা হয়েছে। তো তোষান, তাবিব, রুফাইদা আর প্রিন্স এরা 4 জন অনেক ছোট, তো আমরা যেহেতু সবাই বড়, এরা 4 জন ছোট, তো এরা 4 জনই কেকটা কাটবে। তো একা একা এরা কেক কাটতে পারবে না, এই কারণে আপু গিছে ওদেরকে কেক কাটতে সাহায্য করতে। তো খাওয়া দাওয়া শেষ করেছি আমরা সবাই। খাওয়া দাওয়া শেষ করার পরে কেক কাটা হয়েছে। কেক কাটার পরে সবাই মিলে গল্প করতেছিলাম। গল্প করতে করতে 11:30-12 বেজে গিয়েছিল। তো আমরা যেহেতু থাকবো এই কারণে আমরা ছিলাম, বাকি সবাই চলে গিয়েছে। তো তোষান তো অনেক বেশি এক্সাইটেড ছিল কে ওকে কি প্রেজেন্ট দিল, কি গিফট দিল সেইগুলো দেখার জন্য। তো এখন বাজে 12:30-12:30। তো ভাইয়া তোষানকে নিয়ে গিফট খুলতেছে। আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক পছন্দ করেছে সবার গিফট। ওর রিয়েল ভয়েসগুলো যদি দিতে পারতাম অনেক ভালো লাগতো আমার কাছে, তবে আমি রিয়েল ভয়েসগুলো দিইনি। বাচ্চাটা এত ভালো মাশাল্লাহ, এত গিফট দেখে ও তো বলেই ফেলেছে মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমাকে কত গিফট দিয়েছে কথাটা শুনে খুব ভালো লেগেছিল। আর এইখানে ও কি বলেছিল জানেন, যেহেতু অনেকগুলা টেপ লাগানো ছিল, আরে খালি টেপ আর টেপ। তো যাই হোক সবাই চলে গিয়েছে। তারপর তোষান কিছু সময় খেলাধুলা করলো, তারপরে সবাই ঘুমিয়ে পড়েছে একটার দিকে, আর আমি আর আপু গল্প করতে করতে 3:30 বেজে গিয়েছে, তারপরে আমরা ঘুমাইছি। তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল। হঠাৎ করে কেন আমি পানির ফিল্টার গিফট করেছি, তোষানকে আর সবাই কি কি গিফট করছে, আর সকালে কি খাওয়া দাওয়া করলাম, দুপুরে কি খাওয়া দাওয়া করলাম, তো সেইগুলো যদি জানতে চান অবশ্যই আপুর ভিডিও দেখতে হবে। আর আমার মনে হয় অলরেডি সবাই আপুর ভিডিও দেখেও ফেলেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই আপুর ভিডিও দেখবেন, তাহলে জানতে পারবেন। তো চলুন এখন দেখি তাবিব কি করে। তো মাশাআল্লাহ তাবিব কিন্তু ক্যামেরা বুঝে, ও ক্যামেরা ওয়ান করলে কি সুন্দর একটা হাসি দেয় মাশাআল্লাহ। আমি প্রথম যেদিন ওকে সরাসরি দেখি, ওকে ছুঁয়ে দেখি, ওর বয়স ছিল মাত্র 2 দিন, মাশাআল্লাহ দেখতে দেখতে 8 মাস বয়স হয়ে গেছে। আর কত সুন্দর করে বাবা ডাকে, নানা, দাদা, আম্মু ডাকতে পারে মাশাআল্লাহ, বাচ্চাটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি রিয়েল ভয়েসগুলো দিইনি তার কারণ এইখানে কিন্তু অনেক মানুষ ছিল, এক একজন এক একটা কথা বলতেছিল, সবাই মন খুলে হাসতেছিল, এই কারণে আর রিয়েল ভয়েস দিইনি। আর এখন রিয়েল ভয়েস দিব, তো এখন কিন্তু আমার বর, তোষান আর তাবিব 3 জন মিলে গোপাল ভাঁড় দেখতেছে, এই কারণে আর আমি রিয়েল ভয়েস দিতে পারিনি। তো সকালে খাওয়া দাওয়া করলাম, তাবিবের সাথে গল্প করলাম, আপুর সাথে গল্প করলাম,
ইতিমধ্যে 11টা বেজে গিয়েছে। তো এখন আমরা দুপুরের রান্না করব। তো যা রান্না করতেছি সেখানে কিন্তু আপু ভয়েস দিয়েছে। আপু যেহেতু অনেক সুন্দর করে ভয়েস দিয়েছে, এই কারণে আমি আর আপুর ভয়েসটা কেটে নিজে ভয়েস দিইনি। তো চলুন দেখি আমি আর আপু মিলে কি রান্না করলাম আর আপু ভয়ে যে কি বলল। এই যে তাসলিমা কিন্তু কচু শাক রান্না করছে আমার জন্য। কচু শাক তাসলিমা নিজেই নিয়ে এসেছে ওর বাসা থেকে। আমি কচু শাক খুব পছন্দ করি, মানে কচু শাকের মধ্যে কচু শাকটা আমার খুবই পছন্দ। আর কচু শাকটা মানে কেন জানি আমার এত পছন্দ আমি জানি না। কচুর কিন্তু আর কোনো কিছুই আমি খাই না, যা শুধু শাক খাই। অনেকে লতি পছন্দ করে, অনেকে কচুর মুখি পছন্দ করে, কচুর আরও কত অংশ আছে, কিন্তু আমার কচু শাকটাই পছন্দ। তো এই যে কচু শাক তো সিদ্ধ করে, এটা সিদ্ধ করা হয়েছে, কচু শাকটা সিদ্ধ করা হয়েছে হলো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে কচু শাকটা ব্লেন্ড করে এই যে একদম মিহি করে ফেলা হয়েছে। এখন কচু শাকটা তেলে দেওয়া হবে, এই জন্য এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এগুলোকে একদম ব্রাউন কালার মানে বেরেস্তার মতো কালার করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানে আস্ত জিরা দেওয়া হবে, এই যে ইলিশ মাছ ভেজে রাখা হয়েছে। ইলিশ মাছ ছাড়া কচু শাক খেতে কোনো মজাই নেই, মানে কচু শাকের মেন মজাটা ইলিশ মাছে কিন্তু। আমাদের এলাকা তো এরকম, আর তাসলিমা যেহেতু যশোরের ওদের এলাকা তো সেম। কথা বলতে বলতে মানে পেঁয়াজ আর রসুনটা পুড়ে যাচ্ছিলো, তো ওর মধ্যে একটু ওইটা এক সাইড করে ওর মধ্যে তেলের মধ্যে একটু জিরা দেওয়া হয়েছে, আস্ত জিরা। জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন তার মধ্যে যে ব্লেন্ড করা কচু শাকটা দিয়ে দেওয়া হয়েছে। তো ব্লেন্ডার ধুয়ে আবার একটু পানি দেওয়া হয়েছে, পানি দিয়ে এই যে কচু শাকটা অনেকক্ষণ ধরে নেড়ে ভাজা হলো। এখন এই যে ইলিশ মাছটা ছাড়ানো হয়েছে, তো ইলিশ মাছটা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে, দিয়ে নেড়ে চেড়ে তারপরে সুন্দর করে ভেজে বাস হয়ে যাবে কচু শাক। তারপরে ভাত দিয়ে খেয়ে ফেললেই হয়ে গেল। তো কচু শাক কীভাবে রান্না করেছি সেটা তো আপু বিস্তারিত বলেই দিল, আর পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই আপুর ভিডিও দেখতে হবে। তো রান্না বাড়া শেষ, এখন দুপুরের খাওয়া দাওয়া করব। তো যেহেতু আমাদের বাসা একটু দূরে, এই কারণে আমরা খাওয়া দাওয়া করে কিছু সময় গল্প করেছি, তারপরে তাড়াতাড়ি বের হয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো যারা জানতেন আমার বোন কে তারা তো জানতেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমার বোন ফাতেয়া নাজনীন নিশি, আর ভায়া সৈকত হোসেন তুহিন, আর আমার দুই ভাগ্নে তাবিব আর তোশান। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আবারও আমাদের দেখা হবে, আমরা আবারও আপনাদের সাথে একসাথে কথা বলবো। তো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আপুদের নিচের তলাটা দেখতে খুবই সুন্দর, তো একদিকে কচ্ছপ রাখা আছে আর একদিকে বিভিন্ন রঙের মাছ রাখা আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপু আমাকে অনেক খাবার দিয়ে দিছে, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি এত খাবার দিছো, খাবার আমি কি করব। তো আপু যেহেতু এর আগে দুই দিন আমার বাসায় এসেছে, তো আমার এখানে একজন মহিলা আছে ওর নাম হোস, তো আপু ওকে চিনে আপু বলল তুমি হোসকে দিও। আর আমিও কিন্তু এর আগে আপুর বাসায় গিয়েছি, তখন আপনাদের সাথে শেয়ার করিনি, এই প্রথম শেয়ার করলাম। তো হোসকে আমি এসে ফোন দিলাম, হোস এসেছে, তো খাচ্ছে আর আপুর কথা বললাম। ওর যখন মনে পড়েছে তখন ও আপুকে থ্যাংক ইউ দিচ্ছে, তো ও যেহেতু থ্যাংক ইউ দিচ্ছে এই কারণে আমি আবার একটু ভিডিও করলাম যে ও কিভাবে থ্যাংক ইউ দিয়েছে আপুকে, সেটা আপুকেও দেখাই আর আপনাদেরকেও দেখাই। তো কেক আর মিষ্টি খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে, আর ত্রিমাকাশি মানে আপুকে ধন্যবাদ দিচ্ছে। ও নিজে খেলো আর ওর বরের জন্য নিয়ে গেল। তো বাইরে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমার রুমের সামনে অনেক গাছপালা আছে, আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো একটা কলা গাছ ভেঙে পড়ে গিয়েছিল, এই কলা গাছটা ভেঙে যাওয়ার মতোই ছিল, তো এটাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল যাতে ভেঙে না পড়ে। তো এত পরিমাণে বাতাস হয়েছে যে কলা গাছ ভেঙে পড়েছে। তো আশা করতেছি আমার তিন দিনের ভিডিও একসাথে আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই আমার ভাগ্নে তোশান তাবিবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে, ওরা যেন অনেক বড় হতে পারে আর ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে।
তো আশা করতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না কিন্তু। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই আশাই করব। আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার সাধ্যমতো সংশোধন করার চেষ্টা করব। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।